কুম আসসালাম কাজ সাফাই নবাবগঞ্জ থেকে মাশাল প্রশ্ন করেছেন যে সালাম দেওয়ার পূর্বে অনেক বক্তাকে দেখা যায় দেশীয় বক্তা যারা রয়েছেন বাইরে পড়াশোনা করেননি তারপরে রহমান রাহিম হ্যাঁ দুনিয়াটা এমন হয়েছে যে মানুষের যে কমন সেন্স মানুষের যে আপনার ইসলামের শরিয়তের কনসেপ্ট ন্যূনতম সেটাও জানা নেই রসদালাম বলছে আসসালাম ও কাবুল কালাম ত্রিমদির হাদিস সালাম অধ্যায়ের মধ্যে যে সালাম দিতে হবে কথা বলার পূর্বে কিন্তু এমন কোনো হাদিস নেই সেই সালামের পূর্বে আর আউরুবিল্লা বিসমিল্লা পড়তে হবে অথবা কোনো সাহাবাই কোনো আমল অথবা ইমাম যারা আইমেতুল আরবাজ চার ইমাম রয়েছেন তারা তারপরে যত বড় আলেম রয়েছেন কারো কাছ থেকে এরকম আমল পাওয়া যায় না একেবারেই নতুন একটি নিকৃষ্ট বেদাত যদিও দৃষ্টিভঙ্গি তার ভালো হতে পারে যে তিনি আরবিল্লাহ পড়েছেন না যেখানে যেটা যেহেতু এসেছে সেখানে সেটা সেভাবে করতে হবে সই বখারি হাদিস রয়েছে একশোতে একসল নম্বর হাদিস সেখানে বলা হয়েছে একজন সাহাবিকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা শিখিয়ে দিয়েছেন গুমানুর পূর্বের একটি দোয়া দোয়ার শেষ অংশটি হচ্ছে আল্লাহ আমান তুবি কিতাবিক আল্লা তু নবীক আল্লাহ নবী শিখিয়েছেন তিনি সেখানে নবরিজাকে রাসূল গিয়ে দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ বলছে লা তুমি এমনটি করো না যে তোমাকে আমি নবী শিখিয়েছি তুমি রাসুল লাগাবে না এখানে তুমি রাসুল বলো না তুমি নবী বলো নবীজি কাউন্টারে দিয়েছেন কেন মাইয়ান্তি কেন হাওয়া ইন হুয়া ইন হুয়া সুরেন নাজম তিন নাম্বার তাল্লাহ বলছেন মোহাম্মদ যা কিছুই করেছেন না কেন নিজের পক্ষ থেকে কিছু করেননি সব কিছু আল্লাহর পক্ষ থেকে আবদের একটা হাদিস রয়েছে সুন্নাত অধ্যায়ের মধ্যে কিতাব সুন্নাত আক্রেদার অধ্যায় সেখানে আল্লাহ নবী মোহাম্মদ হাদিসের শেষ অংশ বলছে ওয়াল্লাদি নাফসি সেই সত্তার শপথ করে বলছি যে সত্তার হস্তদায়ে মোহাম্মদের প্রাণ রয়েছে মা খারা জামিন নি হাক আমি মহম্মদের জবান দিয়ে সত্য ছাড়া মিথ্যা ভে রাখে না আমি যা বলি প্রত্যেকটি কথাই হাসি দিয়ে বলি কেঁদে বলি রাগান্বিত হয়ে বলি তো যারা এই কাজগুলো করেন তাদের শরীয়তের কোনো ধারণাই নেই ন্যূনতম কনসেপ্ট নেই যা জাকাল্লাহ